আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ লাপাচ্ছে নেটের মধ্যে। এটি অবশ্যই কোনো পুকুরে মাছ দেখানোর ভিডিও। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে পান্ডুয়া রাতদিন হোটেলের সামনের খাদ। এই খাদে আমরা জানি জাল দিয়ে মাছ দেখানো প্রায় অসম্ভব, তবুও মালিকপক্ষ চেষ্টা করেন মাছ দেখানোর। যেটুকু মাছ আসে সেটুকু উনি দেখান। এর আগের বারেও আমরা দেখেছিলাম যে উনি মাছ দেখিয়েছিলেন, যেসব মাছ জালে পড়েনি সেই সব মাছ খেয়েছিল, মানে বড় মাছ জালে পড়েনি বড় মাছ খেয়েছিল। তো এবারে মাছ যে দেখিয়েছিলেন মাছ দেখানোতে এবারেও একই গণ্ডগোল, বড় মাছ পড়েনি, তবে 2.5-3 প্লাস এই মাছটা, এই সাইজের কাতলা মাছটা বেশ ভালো পড়েছিল। আর 1 কিলো 1200 ততটা পড়েনি, বড় মাছও সেইভাবে কিছু দেখা যায়নি। রুই মাছ তো পড়েইনি, সেইভাবে দুটো একটা পড়েছিল। আমরা যেটা দেখলাম আজকে মেঘলা ওয়েদার ছিল, বেশ কিছু ছোট সিলভার পড়ে গিয়েছিল, যেগুলো উনি আগে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, আজকে পড়েছিল, তাই উনি সিলভারগুলো সম্পূর্ণ কেটে দিয়েছেন, সে ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যারা মনে করছেন যে আমার চ্যানেল ইউটিউবে রয়েছে কিন্তু ভিডিও খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও আমার চ্যানেলকে ফলো করতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। জালে কি মাছ পড়েছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুকুরে কীরকম কী মাছ আছে। আমার যেটা মনে হলো 2.5-3 প্লাস এই মাছটা বেশ যথেষ্ট পরিমাণ পড়েছিল, মানে অন্যান্য মাছের তুলনায়। আর অন্যান্য বড় মাছ কি আছে সেটা পাস শুরু হলে অবশ্যই জানা যাবে, তার কারণ এখানে যেহেতু মাছ পড়ে না খাদেতে, একপাশে বাঁধ পাঁচিল ভেঙে পড়ে আছে শানঘাট ইত্যাদি কারণে, মাছ কীরকম কী খাবে সেটা আমি বলতে পারবো না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। প্রথম দিন আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই, সেই ব্যথা এখনো, মানে সলিড লেগেছিল তখন। না 17-18-19টা আছে, ও দেখো বোতলগুলো তিন কম পড়ে গেছে দাদা, হতে পারে দুটো বা তিনটে, 21-22টা হবে। আমি তোমার খোলার আগে বলেছি যে 9-15 মধ্যে আমাকে আসতে দেবে, বলিনি বলো? তখন খুলিনি, তখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ। 16টা বলছো? 16টা কতটা? 16টা আছে, 16টা কতটা আছে? 17টা দিয়ে দাও, এদিকে 19 পর্যন্ত, তাই তো? ঠিক আছে, টোট কি বলো তুমি দিচ্ছেন আমাকে? Thank you.
গায়ে মারলে ও পাল্টি মারবেই, এত রেগে গেছে লোকটাকে, বহুতেও বয়স্ক, এক লাথি মারলো পুরো জলে ফেলে দিল পুরো একদম। ল্যান্ডিং মারতে গিয়ে মাছের গায়ে লাগলেই ও একটা পাল্টি মারবে, মাথা ঢুকতে হবে, ল্যান্ডিং মারলে মাথা ঢুকতে হবে। এখানে বড়টা জলে খেলছে, এখানে তো ল্যান্ডিং না করেও মাছ তোলা যাবে। তুমি যে মেরেছিল বোকা মো, আমি তো দেখছি, হ্যাঁ দেখেছি আমি, আমাকে ভিডিওটা আছে তো আমার কাছে। মাছের কোনো ঠেকবি না, মাথাটা একটু তুলতে হবে, মাথা না তুললে ঠেকবে না। ও যে নড়েনি, সুযোগ দেবো কেন আমি, মাথাটা তুললে নি না সমস্যা। হাঁড়িটা ফেলে দিন, হাঁড়ির ভেতরে চলে গেছে একটা, হাঁড়ির ভেতরে একটা চলে গেছে, ও বেরিয়ে গেছে। যেদিন আসবো ছিপ ফেলতে সেদিন খাবি বলছে, তাও করিস তাহলে আরো বিপদ। কান কামড়ে বলে দিন, বলছে ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছি, যা জালটা না টানলে ধরে ধরতে পারবে না, এখন একটু নামুন, আচ্ছা আচ্ছা পাঁচে ও পাঁচ দিয়েই যাচ্ছে, ধরে নিয়ে তুমি রাখো, না 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 কাছে ধরে তোলো, ওটাকে তোলো তোলো তোলো, তুলে ছেড়ে দাও, রাজু রাখতে ধরা অতই সহজ নাকি, ওই বেরিয়ে গেল না, ওই জালের ওই নোচটা অনেক বড় বড় নোচের জাল না, এবারে অনেক লং জাল আছে ওই জন্যই নড়লো না, রুটান দিয়েছি লাস্ট দিন দুটো কমানোর জন্য, ওই না আজকে মেঘলা বলে পড়ে গেছে, মেঘলার ওয়েদার বলে পড়ে গেছে সব ভেতর ছিল, সে তো জানি ওখানে ভাঙাটা,
আবার জল আসবে মনে হচ্ছে, তোমার ছাতাটা আবার লাগবে। এখন তুলে নিতে ধরো বেশি হয়ে যাচ্ছিল ধর, মাছে পড়ে না কি রে, সেটাই পড়েছে। সিলভার গুলো উপরে ভেসে গেছে তো, যে কারণে নিচে আর বোঝা যাচ্ছে না। ডুবে আছে এত আনলে অসুবিধা আছে, অল্প অল্প হ্যাঁ লাফাচ্ছে ঠিক আছে, অল্প করে কাটতে হবে, এত কাটলে অসুবিধা হয়, ছেড়ে দিন এবার ছেড়ে দিন, অল্প অল্প করে কাট, অল্প অল্প করে কাটুন, এত বেশি সিলভার হবে না, ফালতু কথা বাদ দাও, অল্প অল্প খরচ করে প্রচুর মাছ আছে, ওটাই তো বলছি অল্প অল্প করে ধরুন, সিলভার গুলো কেটে ব্যাস কাতলা ফেলে সিলভার তুলে দিন, এত কাটলে হবেই না বাচ্চা, না ওনারা ওই মাছটা চেক করার জন্য বোধ হয় ধরেছে একবার, সামনেটা একটু ফাঁকা রাখবে না, বড়গুলো একটু তুলে তুলে দেখান ভালো করে, বিশেষ করে কাতলা শুধু সিলভার গুলো কেটে ও পাশে যাবে, এইদিকে দেখা হ্যাঁ একদম ঠিক, যে পরিষ্কার ধরতে পারবে সে ধরলেই হলো, এবার হ্যাঁ একদিন দেখা, হ্যাঁ দেখা বড় কোনো তুলে তুলে দেখা, একটুখানি দুজন ফেলে ভেটকি উল্টে দিন উল্টে দিন, ও কোনো বড় ভেটকি আছে, এগুলো তাহলে বাচ্চা দিয়ে অন্য কোনো মাছ আছে কি দেখে গড়িয়ে দিলেই হবে, মোটাগুলি ধর এই ছোট মাছটা সব গড়িয়ে দে, উপরে ভাসছে বলে ওরকম মনে হচ্ছে, কিন্তু যেবার দরকারে জালে হয়েছে পড়েনি, সেটাই তো বই দাদারাও বলছে, এও বলছে আর ওতে এমনি ভাষাটাই ভেসে যাবে, আমরা ভাবলাম পান করিতে খেয়ে নিয়ে দেব, পান করিতে বেশি খাবো, পান করিতে খেলে মাছ কি হয়, আর একটু কমই দিই, একটু কমই দিই, অনেক মাছ অনেক মাছ, দেখা দেখে দেখে শোনা, দেখা দেখা
ना ब्लैक ब्लैक छोट गुला आपाय दिए देवें छोटा आपाय दिए दीते बोलते दादा छोटो না না ভাই দু আড়াইয়ের মাছটা ভালো পড়েছে তিন চারশো আপাই দে দাও বাবা ফেলে দেয় করে দে সব চাগিয়ে দেখে নিন নাদিম একদম ছোট্ট ভেটকি পড়েছিল একটা হ্যাঁ সে তো জানি আগের বার একটা পড়েছিল তো এর ওইখানটার জন্য আর বাঁধের জন্য মাছ কখন যে কি পড়ে ভবিষ্যৎ রে এটা তালটা ওদিকে চলে গেল কি ব্যাপার সেটাই তো দেখি ওটা তাল বাকর তৈরি হবে ব্ল্যাক না ব্ল্যাক কাপ ছিল কথা
ছেড়ে দিন তালেও ভালোই পড়েছে, মেঘলা না মেঘলা তো লাফা, মেঘলার জন্য লাফাচ্ছে, নাদিম গুলো সব ছেড়ে দে। বড় মাসে ধরে দেখাবি সাথে না, ধরে থাকবি বড় মাস মিগেল পড়বে না, কারণ ওই দিকে দুই মিগেল পড়ে না। ওখানটা ঘাট ভাঙা, পাঁচিল ভাঙা, না পুরো এই এই দিকটা, হ্যাঁ হ্যাঁ বিগের, এটা সিলভার মানে সোনা, সিলভার তো এটা, হ্যাঁ এ তো সোনা, এটা বিগে ছিল বন্ধু দশ বারোটা ছিল, জাপানি গুটি এর আগের বড় ছিল, নাদি মনে ফেলে দেবে, নাদি মাঝে নাদি মনে ফেলে দাও, হুইল টানবে তো গাড়িকে নাম করে পানি দেবে, ওগুলো শীতকালে খাবে, একটা কাতলা জড়িয়ে আছে ওখানে, কাতলা জড়িয়ে আছে, আরেকটা আছে, আরেকটা আছে, চাকাও জলটা চাকাও, না না এখনো পর্যন্ত দেখা যায়নি বাউনাটা, আগেরবার বাউনে কাতলা ছিল, খাই না তো মাছ তোলা হয়েছিল তারপরে ছাড়া হয়েছিল, ওকে
কমিয়ে নিন না, এটা মাছ জালে জড়িয়ে আছে হাতের কাছে। দু আড়াই মাসটা ভালো আছে, হ্যাঁ চেহারা ভালো হলে ওর তো হয়ে যাবে না, এবার দু আড়াই তিনে মাসটা ভালো আছে। এর আগের বারেও কিন্তু পার্লার মাছ পড়েনি, ছিপে খেয়েছিল, বলছি তো আগের বারে পার্লার মাছ পড়েনি কিন্তু ছিপে খেয়েছিল। যোগুদা তো বড় মাছ একদিনে তিনটে ধরেছিল, পাঁচিল ঘাট বাঁধ ভালো মন্দ খায় তো ওইখান থেকে উঠে না। চারিদিকে এলি কল দেবে তো, এই যে না ওদিকে গেলেই ধরে নেবে। আমার মাছ দেখানো মানে জামা প্যান্ট বা ভিজেই বাড়িতে যায়, প্রত্যেক বাড়ি যায়, এই পুকুর বলে না ম্যাক্সিমাম পুকুরই তাই, খালি যে পুকুরগুলো ঠিক এরকম লেভেলে আছে একটু নিচে সেইগুলোই বেঁচে যায়। আড়াই তিন যথেষ্ট হয়ে এসেছে, এইটা সব থেকে ভালো মাছ। না না সিলভার, সিলভারের টেস্ট হেভি না, আগেরগুলো আরো বড়, আগেরগুলো আরো বড় ছিল। চলে আসছে ওই দাদা তো সেই জাল দিয়েই প্রথমে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বলছে যে আগের দিন পড়লো না আজকে কোথা থেকে ছিল, হ্যাঁ একদম তাই।
আজকের ব্যাপারটা খদ্দের ছাড়া নেই যেই দেখবে মাছ খেয়েছে। আমি তো বাবা বলি মাছ পড়ে নাই তো, তা সত্যি আমার দেখায়। হ্যাঁ, এটাই খাদেতে সচরাচর মাছ পড়ে না, তার উপর এখানে তো কেলোর কীর্তি হয়ে আছে, প্রচুর মাছ পড়েছে অনেক। শুকিয়ে পরিষ্কার হবে তাও হবে, শুকনো যাবে না। পশু ছিঁড়েছে, রুই ছিল না বড় বড়। না, এটা আরো আর একটা বাউন ছিল এর থেকেও, এটা বাউনে টাইপ, এটা কিছুটা বাউনে টাইপই বলছি তো, সেটা আরো বাউনে ছিল। ব্লাড কাপ ওটা খেয়ে যাবে, ও সাদা টপ পেলেও খেয়ে নেবে, লাড্ডুতেও খেয়ে নেবে, ও হত চড়াদের বিশ্বাস নেই। বাচ্চা দেখছে না, ঠিক আছে বাচ্চা যদি দেয় তাহলে করে যাবে। খবর হলে যখন কাজের খবর হবে তখন আমার সঙ্গে যোগাযোগ করবো, 10 কিলো 20 কিলো জাল বা দিয়ে দেবো। পদ্ম কদিন আগে খুলেছিল, পদ্ম খুলেছিল রে কদিন। সবচেয়ে বড় তোলা হাতে আগে
আমার গোটালেও ভিজবে, আমার 90% পুকুরে জামা প্যান্ট ভিজেই বাড়ি ফিরি। আমাদের মতন না ডবল ড্রেস নিয়ে আসবে, আমরা কি ভিজে গায়ে বাড়ি যাবো নাকি? ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করতে থাকুন। আফ্রিকা থেকে এসেছে। ইয়ে তো একটা ভেটকি উঠেছিল 6 কিলোর ওপর ওই মুরগি পুকুরে নদী। ও পূজো করতে গেছে, এখন ওটা পূজো করতে গেছে, ও বাউনে কাটলো তো পূজো করতে গেছে। লাফ কাটান যখন ওইটা ভুলবো তখন খুলে দেবো, তাহলে পালিয়েছে। লিক করে জল বার করে দেবে। মালটা দেখতে আর কিন্তু
পেয়েছে কাতলাটা ভিডিও করবে ভেটটি এইটুকুটুকু ফুটি হয়েছে গাঁটের মতো এখানেও আছে দু তিনটে।